ইসলামের গালিটা ইউরোপের বিষা পাওয়ার জন্য। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বেগম ফজিলাতুন নেসাকে বিয়ে করেছেন, তখন তার বয়স ছিল 8 বছর। একদম বঙ্গবন্ধু তার অসমাপ্ত জীবনীতে লিখেছেন সুস্পষ্টভাবে, বঙ্গবন্ধুর জীবনে গালি দেয় কারণ তারা এখন আওয়ামী লীগ ক্ষমতায়। এখন যদি বঙ্গবন্ধুরে গালি দেয় তাহলে বাংলাদেশে আর থাকতে পারবে এই নাস্তিক? এরা কি নাস্তিক? এগুলো তো বাটপার সব কথা বলে না, এগুলো নাস্তিক না ধর্ম বিদ্বেষী। নাস্তিক মানে কোনো ধর্মে বিশ্বাস করে না, আর বাংলাদেশের এগুলো নাস্তিক না ধর্ম বিদ্বেষী। তুই যদি বেটা, তুই যদি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আপত্তি করতে চাস তাহলে একবার দেখি তো বাংলাদেশে তাইকে একবার বঙ্গবন্ধুর চরিত্র নিয়ে আপত্তি কর। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন বেগম ফজিলাতুন নেসাকে বিয়ে করেন তার বয়স ছিল মাত্র 8 বছর। দেখেন খুব ভালো করে বুঝেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিয়ে করেন, বিয়ে করার সময় রাসূলুল্লাহ সাল্লামের কোনো শত্রু আরবে ছিল না। কথা বুঝাইতে পারি নাই, রাসূলুল্লাহ সাল্লামের শত্রু কাফেরেরা আরবে ছিল কি ছিল না? ছিল। ইহুদিরা ছিল কি ছিল না? ছিল। নাসারারা ছিল কি ছিল না? ছিল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তুলে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা সাহির জাদুকর বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা মাজনুন পাগল বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কাহিন গণক বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করার চেষ্টা করেছে, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে কাফেরেরা ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আপত্তি তুলে। দেখেন মজার কথা শুনেন, কারণ ওই যুগে ওই সময় বিয়েই হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহর নবী বিয়ে করার আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহ মুসনাদে আহমদে এনেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাল্লাহ বিদায়ে ওয়া নিহায়াতে এনেছেন, ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তারিখ উত্তাবারীতে এনেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে হযরতে জুবাইর ইবনে মুতঈম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলার বিয়েকে না করে দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লামের বিয়ের আগেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর থেকে কি বোঝা যায় যে ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে ছিলেন এই যুগে সাধারণত 6-7-8-9 বছর হলে বিয়ে হয়ে যেত। এই জন্য দেখেন কোন কাফের 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তুলে নিয়ে আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আপত্তি করে। আপনারা যে সকল নাস্তিকরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লামের চরিত্রের উপর কালেমা লেপন করে, তাদেরকে একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তিকাল করেছেন 11 হিজরিতে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আজ থেকে এই রাসূলুল্লাহ সাল্লামের একাধিক বিয়ের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা আজ থেকে 100 বছর আগে কেউ বলেনি। 1300 বছর ইতিহাসে আপনি কোনো কাফেরকে পাবেন না, কোনো নাস্তিক পাবেন না, কোনো মুরতাদ পাবেন না, কোনো বেঈমান পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি করেছে, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো আপত্তি করে কেন করে নাই? আমি আপনাদেরকে কিছু রেফারেন্স দেখাই, ভালো করে বুঝবেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন 457 হিজরিতে, আজ থেকে প্রায় 1000 বছর আগে ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আস সুনানুল কুবরা, হাদিসের প্রসিদ্ধ কিতাব আস সুনানুল কুবরা। ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ সেই আস সুনানুল কুবরায় 1588 মানে 1588 এই হাদিস নম্বরের আগে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, সেই পরিচ্ছেদের নামকরণ হলো, আমার কাছে কিতাব আছে, বাবুস সিন্নিল্লাতি
ওয়াজাদাতিল মারআতু হাযাত ফীহি, যে এই বয়স যেই বয়সে পৌঁছালে মহিলার মাসিক ঋতুস্রাব হয়ে যায়। মানে কত বছর বয়সে পৌঁছালে আজ থেকে এতশো বছর আগে মহিলার মাসিক ঋতুস্রাব হয়ে যেত, অর্থাৎ মহিলা প্রাপ্তবয়স্ক হয়ে যেত, সেই সংক্রান্ত অধ্যায়। সেই অধ্যায় উনি প্রথম হাদিস এনেছেন 1588, আমি পুরো হাদিস পড়ছি না, সনদ এনেছেন। উনি হাদিস এনেছেন আনিল হাসান ইবনে সালেহিন আন্নাহু কাল আদরাকতু জারাতান লানা সারাত জাদ্দাতা বিনতা ইহদাম ওয়াইশরিনা সানা ওয়া আনিল মুগীরাতিন, আচ্ছা এর আগে রয়েছে হাদাসানি শাফিঈ কাল রাআইতু বিসানআ, সানআ একটা জায়গায় আছে, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আমি সানআতে পেয়েছি যে হাবাত ইবনাতা তিসঈন ওয়া ওয়ালাদাত ইবনাতা আশার, যে কোনো মহিলা যখন নয় বছর বয়সে পৌঁছে যায় তখন সানআ নামক এলাকার মহিলারা যখন নয় বছরে পৌঁছায় তখন সেই মহিলার মাসিক ঋতুস্রাব হয়ে যায়, এবং সানআ নামক এলাকার মহিলাদের যখন এগারো বছর হয়ে যায় তখন ওই সানআ নামক জাজিরাতুল আরবের যে এলাকা আছে এগারো বছর বয়সে, ইমাম শাফি বলেন আমি পেয়েছি এগারো বছর বয়সে ওই এলাকার মহিলাদের বাচ্চা হয়ে যায়। এবার বলুন তো আজ থেকে হাজার বছর আগে মহিলারা প্রাপ্তবয়স্ক হত কয় বছরে, কথা বলেন না কেন, কয় বছরে বলেন না, কয় বছরে বাচ্চা হতো কয় বছরে? এবার বলুন তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ঘরে তুলে নিয়েছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? এবার বলুন তো সেই যুগের রীতি অনুযায়ী মহিলারা প্রাপ্তবয়স্ক হতো কত বছরে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে নিয়ে এনেছেন কত বছরে? তাহলে সেই যুগের মহিলাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তুলে আনেন কি আনেন নাই? এজন্য দেখেন এই প্রথম হিজরি শতাব্দীতে, দ্বিতীয় হিজরি শতাব্দীতে, তৃতীয় হিজরি শতাব্দীতে আপনি নাস্তিকদেরকে বলেন তুমি তো চোদ্দশো বছর পরে আসছো, চোদ্দশো বছর পরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করো। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, আরও রাসূলুল্লাহ সাল্লামের নানা শত্রু ছিল, রাসূলুল্লাহর কোনো শত্রু কি রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে চরিত্র নিয়ে আপত্তি করেছে? একটা প্রমাণ দেখান তো, দেখাতে পারবে? প্রথম একশো বছর কোনো প্রমাণ দেখাতে পারবে? প্রথম দুইশো বছর কোনো প্রমাণ দেখাতে পারবে? প্রথম চোদ্দশো বছর কোনো প্রমাণ দেখাতে পারবে? এই গালিগালাজ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার ধারা শুরু হয়েছে যখন থেকে ইউরোপের দাম বেড়ে গেছে, বুঝেন নাই? যখন ইউরোপরা খুব উন্নত হয়ে গিয়েছে, এখন অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিতে ইউরোপের বিষা পাওয়ার জন্য। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন হযরত সালামাত ইবনুল আকওয়া বলতেছেন আল ইয়াউম ইয়াউমুর রুদ্দা, আনা ইবনুল আকওয়া আল ইয়াউম ইয়াউমুর রুদ্দা বলতেছেন, এ কাফেরেরা মনোযোগ দিয়ে কথা শুনেন, সালামাত ইবনুল আকওয়া বলতেছেন এ কাফেরের বাচ্চা কাফেরেরা শুন, আমাদেরকে বহু পিটিয়েছিস, আমাদেরকে বহু মেরেছিস, আমাদের বহু সাথীকে শহীদ করেছিস, আমাদেরকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে দিয়েছিস, মদিনায় গিয়েও আমাদের জীবনটা শান্তির ছিল না, ওখানে যাওয়ার পর আমাদের মদিনাকে ধ্বংস করার ষড়যন্ত্র বহু কিছু করেছিস রে, আল ইয়াউম ইয়াউমুর রুদ্দা, আজকে বদলা নেওয়ার দিন, আজকে একটা রাখবো না সবগুলারে মেরে ফেলবো। আল্লাহ নবী ঘোষণা দিলেন শোনো, আল ইয়াউম ইয়াউমুর রহমা, মুসলমান তো প্রতিশোধ নেয় না, আল ইয়াউম ইয়াউমুর রহমা, আজকে আমরা সবাইরে মাফ করে দেব। আল্লাহ নবী বলেন মান দাখালা ফি বাইতিল্লাহ ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করবে সে নিরাপদ, আর যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করবে সে নিরাপদ, আর যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে সে নিরাপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে মাফ করেননি, এর ভিতরে একজন ছিল ইবনু খাতল। এই ইবনু খাতল নবীকে নিয়ে ব্যঙ্গ করত, এই ইবনু খাতল নবীকে নিয়ে কটূক্তি করত, এই ইবনু খাতল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মারাত্মক বাজে বাজে নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখত। আল্লাহ নবী বললেন সবাইরে যদি মাফ করি ইবনু খাতলের মাফ নাই। বুখারী শরীফের বর্ণনায় আসছে ওয়া কানা ইবনু খাতল মুতাআল্লিকুম বি আস্তারিল কাবা, মক্কা বিজয়ের দিন নবী সবাইরে মাফ করে দিয়েছেন, এই ইবনু খাতলের মতো পাপিষ্ট নরাধম বেঈমান কাবা দান বাঁচানোর জন্য
কাবা শরীফের গিলাফ ধরে লটকে আছে। কাবা শরীফের গিলাফ ধরে লটকালে তো নবীর উম্মতরা আর মানবে না। আল্লাহ নবীর সাহাবা একরাম নবীকে গালি দিয়েছে যে নূর আদম, এই নূর আদম পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ওয়াকানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআসতারিল কাবা, ইবনু খাতাল কাবার গিলাফ করে লটকেছিল, সাহাবা একরাম তাকে মাফ করেন নাই, ওখানে গিয়ে তাকে হত্যা করে ফেলেছেন। বোঝা গেল যে এই ব্যক্তি নবীকে গালি দেয় তার কোনো মাফ বলেন না, তার কোনো মাফ, তার একমাত্র শাস্তি কি বলেন না, বলেন না জোরে বলেন, তার একমাত্র শাস্তি। এবার বলুন তো বাংলাদেশের মানুষ আমরা নবীকে মহব্বত করি কি করি না, কথা বলেন না কেন? এটা নবীর মহব্বতের বিষয়, যত আসতে বলবেন তত নাকি বেশি, ঠিক না? এই তো হাত তুলে বলেন আমরা নবীকে মহব্বত করি কি করি না, আমাদের হৃদয়ে নবীর মহব্বত আছে না নাই? বাংলাদেশের মানুষ বিভক্ত হতে পারে, কেউ হানাবি, কেউ সাহাবি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ এহেল হাদিস, কেউ চরমুনাই, কেউ কেউ তোমার আটরাশি সারসিনা, যাই হতে পারে, শত বিভক্ত হতে পারে, কিন্তু আমরা সবাই আমাদের আওয়ামী লীগ হতে পারি, বিএনপি হতে পারি, জাতীয় পার্টি হতে পারি, আরও কত দল আছে, জামাত হতে পারে, ইসলামী আন্দোলন হতে পারি, যত দল আমি হতে পারি না কেন, আমার দল ভিন্ন হতে পারে, কিন্তু আমার নবী কয়জন? আওয়ামী লীগের নবী ভিন্ন নাকি, বিএনপির নবী ভিন্ন নাকি, আওয়ামী লীগের নবীকে কথা বলেন না কেন, আওয়ামী লীগের নবীকে, বিএনপির নবীকে, ইসলামী আন্দোলনের নবীকে, জাতীয় পার্টির নবীকে, সব মুসলমানদের নবীকে? সুতরাং আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? সুতরাং আমাদের বাংলাদেশের আদালতে আমরা চাই, বাংলাদেশের সংসদে আইন পাশ করা হোক যে নবীকে নিয়ে যে কটুক্তি করবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশের আদালতে আপনারা চান কি চান না? বাংলাদেশের নবীকে গালি দেয়, নবীকে গালি দিলে আমাদের কলিজায় লাগে কি লাগে না? সুতরাং আমরা চাই বাংলাদেশের সংসদে আইন পাশ করা হোক, যেই কুলঙ্গার, যেই নাস্তিক, যেই মুরতাদ নবীকে গালি দিবে, বাংলাদেশ এটা হলো জাকিরিন শাকিরিনদের দেশ। গভীর রাতে আপনি বাংলাদেশের যে কোনো গ্রাম দিয়ে হাঁটবেন, যে কোনো গ্রাম থেকে আওয়াজ আসবে লা ইলাহা, আপনি পাবেন বাংলাদেশকে। এমনি আপনি মনে করেন যেই পরিমাণ খারাপ কাজ আমরা করি, যেই পরিমাণ দুর্নীতি আমরা করি, যেই পরিমাণ সুদ, ঘুষ, টেন্ডার, ধর্ষণ, হত্যা, এই অপরাধ, এত অপরাধের পর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত শান্তিতে রেখেছেন জানেন কেন? আপনি একদিন বাংলাদেশের গ্রামে রাত্রে হাঁটবেন, বাংলাদেশের যে কোনো অজপাড়া গায়ে রাত্রে হাঁটবেন, দেখবেন একদম অতিশিপর বৃদ্ধ দাড়ি সারা হয়ে গিয়েছে, শেষ রাতে অন্না শুনিয়াম সব মানুষ যখন ঘুমিয়ে গেছে, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা যায় নামাজে বসে ভারত তাসবির জিকির করতেছে, ইসবাত নাফির জিকির করতেছে লা ইলাহা, আছে কি আছে না? আপনি বাংলাদেশে ঘুমান, হাঁটেন হাঁটেন রাত পাঁচটায় উঠবেন, আপনি হাজার হাজার মাদ্রাসা দেখবেন হিফজখানায় ছেলেরা দাঁড়িয়ে পড়তেছে, ছেলেরা শেষ রাতে উঠে গেছে, উঠে কোরআন তিলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এত হাফিজে কোরআনের দেশ, এত জাকিরিন শাকিরিনদের দেশ, এই জাকিরিন শাকিরিনদের দেশে হিন্দু থাকতে পারে হিন্দুদের মতো আমাদের আপত্তি নাই, বৌদ্ধরা বৌদ্ধদের মতো থাকতে পারে আমাদের আপত্তি নাই, ইহুদিরা ইহুদির মতো থাকতে পারে আমাদের আপত্তি নাই, নাস্তিকরা নাস্তিকতা নিয়ে থাকতে পারে আমাদের আপত্তি নাই, কিন্তু নবীকে গালি দিয়ে কোনো কুলাঙ্গার কোনো নরদম বাংলাদেশে থাকতে পারবে? জোরে বলেন, জোরে বলেন, না শোনা যাচ্ছে সমস্যা নাই, আসতে বলেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পারতেছেন না? এজন্য ইসলামী শরিয়াহ, ইসলামী দণ্ডবিধির এই বিধানটা খুব কঠিন। এজন্য দেখেন পাকিস্তানে এই আইন আছে, সৌদি আরবে এই না এই আইন আছে, নবীকে গালি দিলেই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার না। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সবচেয়ে চরিত্রবান উত্তম মানুষ হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ উত্তম চরিত্র আছে কার মাধ্যমে বলেন না, কার মধ্যে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এজন্য কোনো নাস্তিক যদি রাসূলুল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে আপত্তি করে, ওই নাস্তিকরে খণ্ডন করে কোনো আলোচনা করার দরকার নাই। আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ।
বলেন না। আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমাদের নবীর চরিত্রের পবিত্রতার কথা কোরআনে বর্ণনা করেছেন কে? সুতরাং আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সেই নবীর চরিত্র নিয়ে যদি কেউ আপত্তি করে, তার আপত্তির দালিলিক কোনো জবাব দেওয়ার প্রয়োজন নাই। তার আপত্তির একমাত্র জবাব হলো তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। তারে আবার আল্লাহ যেখানে চরিত্রের নবীর চরিত্রের ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেখানে নবীর চরিত্রের ছুপুত পবিত্র চরিত্রের ঘোষণা দিয়েছেন আল্লাহ, সেখানে কোন কুলঙ্গাল যদি নবীর বিয়ে নিয়ে আপত্তি করে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আপত্তি করে, তাহলে তার আপত্তির জবাব দেওয়ার দরকার না, তারা দুনিয়ার থেকে বিদায় করা দরকার। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেছেন তার কোনো আপত্তির জবাব দেওয়ার দরকার নাই, বরং বান সাব্বা নবিয়ান ফাক্তুলু, তার আপত্তির জবাব একমাত্র তারে হত্যা করা। এই জন্য আমরা যেহেতু নবীর বিধান তাকে হত্যা করা, এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আজকের এই শানে রিসালত সম্মেলন থেকে, যে বাংলাদেশের সংসদে এই আইন পাশ করুন, যদি কেউ নবীরে নিয়ে কটুক্তি করে বাংলার জমিনে যেন তাকে থাকার অধিকার না হয়, তাকে হত্যা করে মৃত্যুদণ্ড দিয়ে নবীর আশিক বান্দাদের অন্তরের ক্রোধকে যেন প্রশমিত করা হয়। কি আজীব অবস্থা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে তাদের আপত্তির শেষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন 6 বছরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গড়ে তুলে নিয়ে এসেছেন 9 বছরে। এইটা নিয়ে নাস্তিকদের আপত্তির শেষ নাই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বেগম ফজিলাতুন্নেসাকে বিয়ে করেছেন, তখন তার বয়স ছিল 8 বছর। একদম বঙ্গবন্ধু তার অসমাপ্ত জীবনীতে লিখেছেন সুস্পষ্টভাবে, বঙ্গবন্ধুরে জীবনে গালি দে, কারণ তারা এখন আওয়ামী লীগ ক্ষমতায়, এখন যদি বঙ্গবন্ধুরে গালি দেয় তাহলে বাংলাদেশে আর থাকতে পারবে? এই নাস্তিক, এরা কি নাস্তিক? এগুলো তো বাটপার সব, কথা বলে না, এগুলা নাস্তিক না ধর্ম বিদ্বেষী। নাস্তিক মানে কোনো ধর্মে বিশ্বাস করে না, আর বাংলাদেশের এগুলা নাস্তিক না ধর্ম বিদ্বেষী। তুই যদি বেটা, তুই যদি আসলে রাসূলুল্লাহ সাল্লামের চরিত্রের উপর আপত্তি করতে চাস, তাহলে একবার দেখি তো বাংলাদেশে তাইকে একবার বঙ্গবন্ধুর চরিত্র নিয়ে আপত্তি কর। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন বেগম ফজিলাতুন্নেসাকে বিয়ে করেন, তার বয়স ছিল মাত্র 8 বছর। দেখেন খুব ভালো করে বুঝেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিয়ে করেন, বিয়ে করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু আরবে ছিল না। কথা বুঝাইতে পারি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু কাফেরেরা আরবে ছিল কি ছিল না? ছিল। ইহুদিরা ছিল কি ছিল না? ছিল। নাসারারা ছিল কি ছিল না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তুলে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা সাহির জাদুকর বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা মাজনুন পাগল বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কাহিন গণক বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করার চেষ্টা করেছে, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে কাফেরেরা ওই যুগে রাসূলুল্লাহ সাল্লামের উপর কোনো আপত্তি তুলে, দেখেন মজার কথা শুনেন, কারণ ওই যুগে ওই সময় বিয়েই হতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহর নবী বিয়ে করার আগে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাল্লাহ মুসনাদে আহমদে এনেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাল্লাহ বিদায়ে ওয়া নিহায়াতে এনেছেন, ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তারিখুত তাবারীতে এনেছেন, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার আগে হযরতে জুবাইর ইবনে মুতঈম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলার বিয়েকে না করে দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লামের বিয়ের আগেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর থেকে কি বোঝা যায়? যে ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে ছিলেন, এই যুগে সাধারণত 6, 7, 8, 9 বছর হলে বিয়ে হয়ে যেত। এই জন্য দেখেন কোন কাফের 9 বছর বয়সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তুলে নিয়ে আসার কারণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আপত্তি করে। আপনারা যে সকল নাস্তিকরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালেমা লেপন করে, তাদেরকে একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তিকাল করেছেন 11 হিজরিতে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আজ থেকে এই রাসূলুল্লাহ সাল্লামের একাধিক বিয়ের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা আজ থেকে 100 বছর আগে কেউ বলে না। 1300 বছর ইতিহাসে আপনি কোনো কাফেরকে পাবেন না, কোনো নাস্তিক পাবেন না, কোনো মুরতাদ পাবেন না, কোনো বেঈমান পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি করেছে, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো আপত্তি করে কেন করে নাই? আমি আপনাদেরকে কিছু রেফারেন্স দেখাই, ভালো করে বুঝবেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন 457 হিজরিতে। আজ থেকে প্রায় 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আস সুনানুল কুবরা, হাদিসের প্রসিদ্ধ কিতাব আস সুনানুল কুবরা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সেই আস সুনানুল কুবরায় 1588 মানে 1588 এই হাদিস নম্বরের আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সেই পরিচ্ছেদের নামকরণ হলো, আমার কাছে কিতাব আছে, বাবু সিন্নিল্লাতি ওয়াজাদাতিল মারআতু হাযাত ফীহি, যে এই বয়স যেই বয়সে পৌঁছালে মহিলার মাসিক ঋতুস্রাব হয়ে যায়। মানে কত বছর বয়সে পৌঁছালে আজ থেকে 100 বছর আগে মহিলার মাসিক ঋতুস্রাব হয়ে যেত, অর্থাৎ মহিলা প্রাপ্তবয়স্ক হয়ে যেত, সেই সংক্রান্ত অধ্যায়। সেই অধ্যায়ে উনি প্রথম হাদিস এনেছেন 1588। আমি পুরো হাদিস পড়ছি না, সনদ সহ এনেছেন। উনি হাদিস এনেছেন, আনিল হাসান ইবনে সালেহিন আন্নাহু কাল আদরাকতু জারাতান লানা সারাত জাদ্দাতা বিনত 21 সানা ওয়া আনিল মুগীরাত, আচ্ছা এর আগে রয়েছে, হাদাসানি শাফিঈ কাল রাআইতু বি সানআ, সানআ একটা জায়গায় আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সানআতে পেয়েছি যে হাওয়াত ইবনাতা 90 ওয়া ওয়ালাদাত ইবনাতা 10, যে কোন মহিলা যখন 9 বছর বয়সে পৌঁছে যায় তখন সানআ নামক এলাকার মহিলারা যখন 9 বছরে পৌঁছায় তখন সেই মহিলার মাসিক ঋতুস্রাব হয়ে যায়, এবং সানআ নামক এলাকার মহিলাদের যখন 11 বছর হয়ে যায় তখন ওই সানআ নামক জাজিরাতুল আরবের যে এলাকা আছে 11 বছর বয়সে, ইমাম শাফিঈ বলেন আমি পেয়েছি 11 বছর বয়সে ওই এলাকার মহিলাদের বাচ্চা হয়ে যায়। এবার বলুন তো, আজ থেকে 1000 বছর আগে মহিলারা প্রাপ্তবয়স্ক হত কয় বছরে? কথা বলেন না কেন? কয় বছরে বলেন না? কয় বছরে বাচ্চা হতো? কয় বছরে? এবার বলুন তো, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ঘরে তুলে নিয়েছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? এবার বলুন তো, সেই যুগের রীতি অনুযায়ী মহিলারা প্রাপ্তবয়স্ক হতো কত বছরে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে নিয়ে এনেছেন কত বছরে? সেই যুগের মহিলাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তুলে আনেন কি আনেন নাই? এজন্য দেখেন, এই প্রথম হিজরি শতাব্দীতে, দ্বিতীয় হিজরি শতাব্দীতে, তৃতীয় হিজরি শতাব্দীতে আপনি নাস্তিকদেরকে বলেন তুমি তো 1400 বছর পরে আসছো, 1400 বছর পরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা শত্রু ছিল, রাসূলুল্লাহর কোন শত্রু কি রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে চরিত্র নিয়ে আপত্তি করেছে? একটা প্রমাণ দেখান তো। দেখাতে পারবে? প্রথম 100 বছর কোনো প্রমাণ দেখাতে পারবে? প্রথম 200 বছর কোনো প্রমাণ দেখাতে পারবে? প্রথম 1400 বছর কোনো প্রমাণ দেখাতে পারবে? এই গালিগালাজ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার ধারা শুরু হয়েছে যখন থেকে ইউরোপের দাম বেড়ে গেছে, বুঝেন নাই? যখন ইউরোপরা খুব উন্নত হয়ে গিয়েছে, এখন অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিতে ইউরোপের ভিসা পাওয়ার জন্য, বুঝেন নাই? অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিতে জার্মানির ভিসা পাওয়ার জন্য, দেখি দেয় না,
এজন্য সেই যুগে আরবে কোন মহিলা 9 বছর হলে কি, এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাদিস আসেছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে এনেছেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরা 1589 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, ইদা বালাগাতিল জারিয়াতু 9 সিনিন, যদি কোনো বালিকা 9 বছরে উপনীত হয়ে যায়, মনোযোগ দিয়ে বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, ইদা বালাগাতিল মারআতু 9 সিনিন, যদি কোনো মেয়ে কোনো বালিকা 9 বছরে উপনীত হয়ে যায়, ফাহিয়া মারআতুন, তাহলে সে আর বালিকা থাকে না, সে প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে যায়। বলেছেন কে? বলেন না, বলেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন, যখন কোনো মহিলা 9 বছরে উপনীত হয়ে যায় সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। বলুন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছেন যখন তার বয়স কত? এবার বলুন তো তিনি মহিলা হওয়ার পর গিয়েছিলেন কি গেন নাই? আহারে কি আলগা প্রীতি! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আয়েশাকে, বলুন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো রাসূলুল্লাহর উপর কোনো আপত্তি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি, রাসূল করিম সুস্থান খুশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিতা আবু বকর খুশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা খুশি, ভাই খুশি, বোন খুশি। তুমি 1400 বছর পরে কেন বেজার? তুমি বেজার কারণ তুমি নাস্তিক বেঈমান, তোমার অন্তরে ঈমান নাই। আম্মা জান আয়েশা কত খুশি হতেন, আম্মা জান আয়েশা এত খুশি, আম্মা জান আয়েশা বলে লানা শামসুম ওয়ালিল আফাকি শামসুন, আম্মা জান আয়েশা নবীকে বিয়ে করার কারণে কত খুশি। আম্মা জান আয়েশা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষ জানো তোমাদের একটা চাঁদ আছে, তোমাদের একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আরে পৃথিবীর মানুষ আমার একটা সূর্য আছে, তোমাদের একটা সূর্য আছে, শামসু শামসু দুনিয়া তাতলু বাদাল ফজর, আরে শোনো দুনিয়ার সূর্য পৃথিবীতে উঠে ফজরের নামাজের পর, ওয়ার ওয়াশামসি ইয়াতলু বাদাল ঈশা, আর আমার সূর্য তো ফজরের পরে ডুবে না, আমার সূর্য কখন উঠে জানো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে যখন আমার ঘরে প্রবেশ করেন, ওয়াশামসি ইয়াতলু বাদাল ঈশা, আমি আয়েশার সূর্য উঠে এশার নামাজের পর। এবার বলেন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি না বেজার? বলেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কত খুশি। ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরার ভিতরে একটা পরিচ্ছেদ এনেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দুঃখ গাথায় কে কি কবিতা আবৃত্তি করেছিলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতেমার কবিতা এসেছে, সুব্বাত আলাইয়া মাসাইব লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া, দেন মাফ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মৃত্যুতে এত কষ্ট পেয়েছিলেন যে কবিতা আবৃত্তি করেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইব লাও আন্নাহা, আমার উপর এত মুসিবত এসেছে, আমার উপর এত বিপদ এসেছে, আমার উপর যে বিপদ এসেছে, সুব্বাত আলাইয়া মাসাইব লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া, ওই বিপদ যদি দিনের উপর আসতো, দিনে বিপদ সহ্য না করে দিন রাত হয়ে যেত। সেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো কবিতা ইমাম ইবনে সাদ এনেছেন, যে আম্মা জান আয়েশা কত কঠিন হৃদয় বিদারক কবিতা বলেছেন, নবীর বিরহে আয়েশা কাঁদেন, নবীর বিরহে আয়েশা কবিতা আবৃত্তি করেন, নবীর সুখে আয়েশা কবিতা আবৃত্তি করেন, আর তুমি নবীর চরিত্রে কালেমা লেপন করো। কত নবী, যেই নবীকে কাফেরেরা কখনো চরিত্র নিয়ে গালি দেয়নি, যেই নবী তার যৌবনের সিংহবাদ, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনের সিংহবাদ একজন বিধবা নারীর সাথে কাটিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহাকে আল্লাহর নবী যখন বিয়ে করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25, তিনি তার যৌবনে 25 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন খাদিজাতুল কুবরাকে। 50 বছর পর্যন্ত রাসূলুল্লাহ মদিনা হিজরত করার আগ পর্যন্ত আল্লাহ নবী তার যৌবনের সিংহভাগ কাটিয়েছেন একজন আপনার বিধবা মহিলার সাথে। তো যেই নবী একজন বিধবা মহিলার সাথে পুরো যৌবন কাটিয়ে ফেলেছেন, যেই নবীকে মক্কার কাফেরেরা প্রস্তাব দেয়, হে মুহাম্মদ তুমি কি চাও আরবের নেতা হতে, আরবের নেতা বানিয়ে দিব, সুন্দরী নারী চাও, আরবের সব সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, তারপর আমাদের লাত মূর্তির বিরুদ্ধে বলো না, তারপর আমাদের মানাত মূর্তির বিরুদ্ধে বলো না, আমাদের না, আমার নবী বলেন না আমি তো সুন্দরী নারীকে বিয়ে করার জন্য পৃথিবীতে আসি নাই, আমি তো নেতা হওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, আমাকে আল্লাহ পৃথিবীতে এক দাওয়াত এক মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার মিশন হলো ইয়া আইয়ুহান
নাচতে বলে নাচতে বলে লা ইলাহা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মাদের মিশন হলো নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পর আর কোন তাগুতের হুকুম চলবে না, আর কোন মূর্তির হুকুম চলবে না, নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পর একমাত্র আইন চলবে কার? আল্লাহ। রাস্তা বলে না রাস্তা বলে একমাত্র আইন চলবে কার? আমার হাতে চন্দ্র যদি তোমরা এনে দাও, আমার ডান হাতে চন্দ্র এনে দাও, আমার বাম হাতে সূর্য এনে দাও, তারপর আমি আল্লাহর দাওয়াত কখনো বন্ধ করতে পারবো? তোমরা যদি বলো নবী মুহাম্মদের চরিত্র নিয়ে কথা বলো, নবী মুহাম্মদ থেকে তো কাফেরেরা প্রস্তাব দিয়েছিল আরবের সব সুন্দর সুন্দর নারীকে নবীর কাছে বিয়ে দিত, তাহলে বোঝা গেল নবীর চরিত্র নিয়ে যে খবিস কটূক্তি করবে ওই খবিসরে দলিল নিয়ে বোঝানোর প্রয়োজন নাই, ওই খবিসরে বাইহাকির দলিল নিয়ে বোঝানোর দরকার নাই, ওই খবিসরে তিরমিজি শরীফের হাদিস নিয়ে বোঝানোর দরকার নাই, ওই খবিসের একমাত্র শাস্তি ওই খবিস পৃথিবীতে থাকতে পারবে? মান সাব্বা নবিয়ান জোরে বলেন মান সাব্বা নবিয়ান। এজন্য নবীর মহব্বত অন্তত হৃদয়ে রাখেন, কারণ কিয়ামতের দিন নবীর মহব্বত নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আহা, আমার নবী এই নবীর মহব্বতে আপনি কেমনে বাদ দেন ভাই? আমার নবী কত মহব্বত আমাদের জন্য, আমার নবী কত মহব্বত করতেন। আল্লাহ নবী বলেন লিকুল্লি নবিয়্যিন তাওবাতুন মুস্তাজাবা, আমি তিন মিনিটে শেষ করে দিচ্ছি, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে পৃথিবীতে একবার অপশন দিয়েছিলেন, নবী দোয়া করেন, যেই দোয়া করেন আল্লাহ কবুল করবেন। আমার নবী বলেন আল্লাহ আমাকে অপশন দিয়েছিলেন, আমি আমার বাবার জন্য দোয়া করিনি, দাদার জন্য দোয়া করিনি, বসেন আমি আমার দোয়াটা স্পেশালি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করে আমার উম্মতকে বাঁচানোর জন্য রেখে দিয়েছি। এই জন্য কিয়ামতের দিন নবীর সুপারিশ চান কারা কারা হাত তোলেন? কিয়ামতের দিন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? কিয়ামতের দিন আমাদের নবীর সুপারিশের দরকার আছে না নাই? এজন্য নবীর সুপারিশ যদি পেতে চান, নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যত ধরনের আন্দোলন হবে সব কিছুতে আমরা থাকবো কি থাকবো না? তখন আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি কেউ বুঝি না, নবীর মহব্বত আর এসকে আমরা সবাই এক, আমাদের একমাত্র নেতাকে। সুতরাং নবীর মহব্বত হলে তার নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে তার একমাত্র শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন